হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা এসেছি পাংশা রেলওয়ে স্টেশনে। ঢাকা বিভাগের রাজবাড়ী জেলার পাংশা উপজেলার একটি স্টেশনের নাম হচ্ছে পাংশা রেলওয়ে স্টেশন। এখানে ব্রডগেজ রেলপথ রয়েছে, আর তাই পাংশার সাথে রাজবাড়ী পাশাপাশি রাজশাহী খুলনার সরাসরি একটি ট্রেন যোগাযোগ রয়েছে। পাংশার এক প্রান্তের যে রেল লাইন তা এসেছে খুলনা রাজশাহী থেকে কুষ্টিয়া হয়ে, আর যা গোয়ালন্দ ঘাটের দিকে একটি চলে গেছে। অন্য আরেকটি রেলপথ চলে গেছে ফরিদপুরের ভাঙার দিকে, ও আরেকটি রেলপথ গিয়েছে গোপালগঞ্জের গোবরাতে। অর্থাৎ আপনি পাংশা থেকে চাইলে খুলনা রাজশাহী যেতে পারবেন সরাসরি, আবার যেতে পারবেন সরাসরি ফরিদপুর, গোপালগঞ্জ এবং গোয়ালন্দ ঘাটে। আর পোড়াদহ জংশন স্টেশন থেকে ট্রেন বদল করে আপনি পাংশা থেকে দেশের যে কোনো স্থানে ট্রেনের মাধ্যমে যেতে পারবেন। আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে পাংশা রেলওয়ে স্টেশনের বিভিন্ন ট্রেনের সময়সূচি জানিয়ে দেওয়া হবে। অন্যান্য স্টেশনের মতো পাংশা স্টেশনটি এত ব্যস্ততম স্টেশন না হলেও এখানে প্রতিদিন প্রায় 9টি যাত্রীবাহী ট্রেন চলাচল করে। সকালের ট্রেনের মধ্যে রয়েছে 506 লোকাল বা শাটল ট্রেন, যেটি গোয়ালন্দ ঘাট থেকে ভোরবেলা ছেড়ে এসে 8:49 পাংশা ছেড়ে যায় এবং কুষ্টিয়া পৌঁছায় সকাল 9:45 এবং এই ট্রেনটি আপনাকে পোড়াদহ পর্যন্ত নিয়ে যাবে। 11:25 আপনাকে পোড়াদহতে নামিয়ে দিবে। সেই এই শাটল ট্রেনটি বা এই লোকাল ট্রেনটির মাধ্যমে আপনি আন্তনগর চিত্রা এক্সপ্রেসে করে সরাসরি চলে যেতে পারবেন ঢাকাতে। অর্থাৎ এই চিত্রা এক্সপ্রেসের সাথে এই ট্রেনটির একটি কানেক্টিং রয়েছে। তারপর বেলা 8:50 আসে খুলনা থেকে ছেড়ে আসে নকশিকাঁথা এক্সপ্রেস, যেটির উদ্দেশ্য থাকে গোয়ালন্দ ঘাট। অর্থাৎ সকাল 8:50 আপনি এই গোয়ালন্দ ঘাটের ট্রেনের মাধ্যমে বা নকশিকাঁথা মেলের মাধ্যমে আপনি রাজবাড়িতে যেতে পারবেন, যা সকাল 10:00 আপনাকে রাজবাড়িতে পৌঁছে দিবে এবং সকাল 10:45 আপনাকে গোয়ালন্দ ঘাটে পৌঁছে দিবে। এবং এই ট্রেনটিও প্রতিদিন চলাচল করে। তারপর সকাল 9:21 পাংশাতে আসে গোপালগঞ্জের গোবরা থেকে ছেড়ে আসে টুঙ্গিপাড়া এক্সপ্রেস। সকাল 9:21 সেটি পাংশা স্টেশন ছেড়ে দেয়। এই ট্রেনটির মূলত অফ ডে রয়েছে মঙ্গলবারে, অর্থাৎ মঙ্গলবারে ট্রেনটি চলাচল করবে না। তো এই টুঙ্গিপাড়া এক্সপ্রেসের মাধ্যমে আপনি চলে যেতে পারবেন রাজশাহীতে এবং ঈশ্বরদীতে। এটি রাজশাহীতে পৌঁছায় 1:10 এবং আপনাকে ঈশ্বরদী নামিয়ে দিবে 12:00। তো দিনের চতুর্থ বা ট্রেন যেটি রয়েছে সেটি হচ্ছে 756 মধুমতি এক্সপ্রেস, যেটি মূলত রাজশাহী থেকে ছেড়ে আসে ফরিদপুরের ভাঙা পর্যন্ত যায়, আর এটি সকাল 11:53 পাংশা স্টেশন ছেড়ে যাবে। আর পাংশা থেকে আপনাকে রাজবাড়ি নিয়ে যাবে 12:25 এবং ফরিদপুরে আপনাকে নামিয়ে দিবে 1:15, আর ফরিদপুরের ভাঙায় গিয়ে পৌঁছাবে 2:00। আর এই ট্রেনটি মূলত বৃহস্পতিবার চলাচল করে না, অর্থাৎ বৃহস্পতিবার ট্রেনটি অফ ডে। পাংশাতে দুপুর থেকে রাত পর্যন্ত প্রায় 6টি ট্রেন চলাচল করে। অর্থাৎ সকালে তো 4টি ট্রেন চলে, সকাল 12:00 পর্যন্ত 4টা ট্রেন চলাচল করে, আর দুপুর থেকে রাত পর্যন্ত মোট 6টি, অর্থাৎ
টোটালি 10টি ট্রেন চলাচল করে বা ট্রেন যাত্রা বিরতি করে এই পাংশা রেলওয়ে স্টেশনে। তো দুপুর 1:05 গোয়ালন্দ ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায় 505 লোকাল বা শাটল ট্রেনটি, যেটি আপনাকে রাজবাড়ি পৌঁছে দিবে 1:55 এবং গোয়ালন্দ ঘাটে পৌঁছে দিবে 2:35। তারপর 2:45 পাংশা রেলওয়ে স্টেশন ছেড়ে যায় 26 নকশিকাঁথা মেল, যেটি গোয়ালন্দ ঘাট থেকে ছেড়ে আসে কুষ্টিয়া পৌঁছে দিবে আপনাকে 4:00, চুয়াডাঙ্গায় আপনাকে নামিয়ে দেবে 5:41 এবং যশোর পৌঁছাবে 7:45 এবং সর্বশেষ খুলনা নামিয়ে দেবে আপনাকে 9:05। অর্থাৎ আপনি পাংশা থেকে সরাসরি খুলনা চলে যেতে পারছেন এই 26 নকশিকাঁথা মেইলে করে। তারপর 4:15 আসে ফরিদপুরের ভাঙা থেকে মধুমতি এক্সপ্রেস, যেটি মূলত কুষ্টিয়া আপনাকে নামিয়ে দেবে 5:03, আর পুরাধো নামাবে 5:30 এবং পুরাধো হয়ে ঈশ্বরদী জংশনে গিয়ে পৌঁছাবে 7:00। আর এই 7:00 পর এটি রাজশাহী গিয়ে আপনাকে নামিয়ে দেবে 8:20। আর এই ট্রেনটির বৃহস্পতিবার সাপ্তাহিক অফ ডে। তারপরের ট্রেন রয়েছে রাজশাহী থেকে ছেড়ে আসা 784 টুঙ্গিপাড়া এক্সপ্রেস, যেটি 7:06 আপনাকে পাংশা স্টেশনে ছেড়ে যাবে এবং এটি গোপালগঞ্জ গিয়ে পৌঁছায় 9:55 এবং গোবরা গিয়ে নামিয়ে দেবে 10:25 রাত। আর এই ট্রেনটির সোমবার অফ ডে, অর্থাৎ সোমবার এই ট্রেনটি চলাচল করে না। তাছাড়াও আরও 2টি লোকাল ট্রেন, 508 লোকাল, যেটি 5:57 পাংশা স্টেশন ছেড়ে যায় এবং এটি মূলত গোয়ালন্দ ঘাট থেকে ছেড়ে আসে পোড়াদহ জংশন পর্যন্ত এটি চলাচল করে। তো এটি আপনাকে কুষ্টিয়া নামিয়ে দেবে 7:02 এবং পোড়াদহ গিয়ে পৌঁছাবে 7:30। একইভাবে এই ট্রেনটি আবারও ওইখান থেকে ইঞ্জিন ঘুরিয়ে পাংশা স্টেশনে আসবে 9:25 এবং এবার এটি রাজবাড়িতে পর্যন্ত চলাচল করবে এবং রাজবাড়িতে 10:15 আপনাকে নামিয়ে দেবে। আর এই লোকাল ট্রেনগুলোর কোনো অফ ডে নেই, অর্থাৎ প্রতিদিনই এই ট্রেনগুলো চলাচল করে। তো দর্শক, আজ এ পর্যন্তই। আরেকদিন হয়তো অন্য কোনো স্টেশনে চলে যাব এবং সেখান থেকে আপনাদেরকে সেই স্টেশনের বিভিন্ন ট্রেনসমূহের বর্ণনা আপনাদেরকে দিব এবং টাইম টেবিল জানাবো। এ পর্যন্তই, সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।